20 জানুয়ারি রাত পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল চলবে। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়বে প্রথম ট্রেন আর রাত 8:40 মতিঝিল ছেড়ে যাবে শেষ ট্রেনটি। পিক আওয়ারে 8টি ট্রেন 10 মিনিট পর পর আর অফ পিক আওয়ারে 7টি ট্রেন ছাড়বে 12 মিনিট পর পর। 2022 সালের 29 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রো রেলের চলাচল শুরু হয় আর গত বছরের 5 নভেম্বর চালু হয় উত্তরা থেকে মতিঝিল অংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল 7:10 থেকে রাত 8টা পর্যন্ত চললেও মতিঝিল পর্যন্ত চলেছে বেলা 11:30 পর্যন্ত। যাত্রীদের চাহিদা বিবেচনায় শনিবার থেকে এই অংশে ট্রেন চলবে রাত পর্যন্ত। শেষ ট্রেনটি ছাড়বে মতিঝিল স্টেশন থেকে। শনিবার দিন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশ, এখন বর্তমানে যে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে যেভাবে মেট্রো ট্রেন চলাচল করছে, এই সম্পূর্ণ অংশে মেট্রো ট্রেন একইভাবে চলাচল করবে। তিনি জানান, পিক আওয়ার সকাল 7:10 থেকে বেলা 11:30 এবং বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এ সময় প্রতি 10 মিনিট পর পর ছাড়বে ট্রেন। অন্যদিকে অফ পিক আওয়ার বেলা 11:31 থেকে বিকেল 4টা পর্যন্ত, এই সময়ে ট্রেন ছাড়বে 12 মিনিট পর পর। সেই স্টেশনে দেখা যায় যে না রাত্রের পরেও যাত্রী থাকছে, তখন আমরা সেটা চিন্তা করব। কিন্তু শুধু একটা স্টেশনের জন্য আমরা এখনো ওই পর্যায়ে চলে যাই নাই যে উন্নত দেশে একজন যাত্রীর জন্য একটা ট্রেন সবসময় চলাচল করে। আমরা হয়তো খুব সহসাই ওইদিকে আমরা যাব, আমাদের 41 সালের যে ভিশন আছে বা আমরা স্মার্ট বাংলাদেশে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটায় আমরা যেতে পারছি না। শুরুর দিকে প্রতিদিন 30,000 যাত্রী মেট্রো রেলে চলাচল করলেও বর্তমানে তা 1.5 লাখ ছাড়িয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।